আসসালামু আলাইকুম বগুড়া কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলুর কোপ্তাকারি প্রতিদিন এক আমি রান্না কার ভালো লাগে একটু তো ভিন্ন ধর্মী রান্না ভালো লাগে এজন্য আমি রান্নাঘরে থাকা আলু দিয়ে এই রেসিপিটি আপনাদেরকে আমি আজকে বানিয়ে দেখাবো চলুন তাহলে এটা আমি কিভাবে বানাচ্ছি এর জন্য আমি এখানে নিয়েছি আলু চার পাঁচটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো এ পর্যায়ে আমি ভালোভাবে মথে নেব একবারে মিহি করে মথে নেবো না একটু আলুগুলো একটু দানা দানা থাকা অবস্থায় আমি এর মধ্যে সব উপকরণ দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে এপো আমি আবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি আমার এগুলো সব মেখে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন ছোটো ছোটো করে এভাবে নিয়ে হাতের মধ্যে গোল করে নিয়ে একটু দুই হাতে মাঝখান দিয়ে এরকম আলতো করে চাপ দিয়ে একটা চপের শেপ দিয়ে নিব। আমি এভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আলতো করে হাতের এভাবে জাপ দিয়ে আমি সবগুলো চপ বানিয়ে নিচ্ছি সবগুলো চপ যখন আমার বানিয়ে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি এখানে আমি একটা প্রাইম প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে নিয়ে আমি একে একে সবগুলো চপ এর মধ্যে দিয়ে দিচ্ছি চপগুলো একটু সময় নিয়ে চুলার রাঁসটা একদম লো করে দিয়ে ভেজে নেবেন তাহলে ভিতরে মচমচে হয়ে আসবে তাছাড়া ভিতরে ভেতরে কাচা কাঁচা থেকে যাবে এ পর্যায়ে আমি চুলা রাসটা একদম লো করে দিয়ে রেখেছি যে এভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো ভেজে নিচ্ছি সবগুলো আমি উলটিয়ে দিচ্ছি একটু সাবধানে এই সময় উল্টে দেবেন কেননা কাচা কাঁচা আছে। তিরিশ সেকেন্ডের মতো পরে এভাবে একবার উল্টে নেবেন সবগুলো চপ আমার ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি চপগুলো সব উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আমি ওই একই ফ্রাইং প্যানে তিনটা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে শুকনো মরিচটা আমি কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ আস্ত জিরা দিয়ে দিলাম দুইটা তেজপাতা আমি সবগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি নেওয়া হয়ে গেলে বজায় এখানে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজটা আমি ভালোভাবে কষে নিব এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া এই মশলাগুলো ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ চামচ ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা সাদা মশলা দিয়ে দিচ্ছি তিন টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে নিয়েছি এবার আমি মশলাটা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম এরকম যখন পানি শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন এরকম কষানো হয়ে আসবে সে পর্যায়ে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব যে পর্যায়ে এরকম বলক চলে আসবে সে পর্যায়ে আমি আগে থেকে যে আলুর চপ বানিয়ে রেখেছিলাম সবগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করে এর মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে এ পর্যায়ে আমি নামিয়ে নেব আপনারা যদি আরেকটু একটু ঝোল রাখতে চান তাহলে আরেকটু আগে নামিয়ে নেবেন এতো হয়ে গেল আমার আলুর কোপ্তাকারি এটা রান্না করে থাকা সব সহজ উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় তা আপনারাও সহজে এটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য